তিনটা তিন সাইজের জিরা। এই দেখুন বীজগুলো ফেলছি আমি, প্রত্যেকটাতে আমি বীজ ফেলছি, সেই জোড়াগুলো কিন্তু ওই যে জার্মিনেশন হয়েছে এই দেখেন এই যে। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ, রউফেন অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে একটু জিরার জার্মিনেশন টেস্ট করব, যে বাংলাদেশের মাটিতে জিরা চাষ হচ্ছে। তো আমি কোনো রেপুটেটেড কোনো জাত নেই, জাস্ট আমি তিনটা বাজার থেকে তিনটা দোকান থেকে তিন রকমের জিরা কালেক্ট করছি বা কিনে আনছি, অল্প পরিমাণ কিনে আনছি, কারণ জার্মিনেশন টেস্ট করার জন্য, চাষাবাদ করার জন্য না। আর জিরা চাষের জন্য বাংলাদেশের ওয়েদার হচ্ছে শীতকালীন, যেটা এখন বর্তমানে চলতেছে, তবে পারফেক্ট বলা হয় অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতরে সোয়িং করতে হবে, যেটা যেহেতু এটা ডিসেম্বর মাস চলতেছে। আমি জাস্ট জার্মিনেশনটা দেখবো, আমি জিরা চাষের জন্য না, জিরা বাজার থেকে যে কিনছি এই জিরাগুলো জার্মিনেশন হয় কিনা, জাস্ট এটা দেখার জন্য। তো আমি তিন রকমের জিরা নিয়েছি, তিন রকমের জিরা নিয়েছি, এই যে একরকম, এটা আরেক রকম, এবং এখানে আরেক রকম। আপনারা বুঝতে পারতেছেন যে তিনটা তিন কালারের বোঝা যাচ্ছে, এবং তিনটা তিন সাইজের জিরা, এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং স্মেলও ভিন্ন, এটার দুর্দান্ত স্মেল। এটা দেখি, এটার স্মেল খুবই কম, একদম স্মেল খুব কম, কিন্তু আর দানাগুলো স্পষ্ট কিন্তু স্মেল কম। এবং এটারটা দেখি এটার কি অবস্থা, এটার মিডিয়াম সাইজের স্মেল, দানাও স্পষ্ট মিডিয়াম স্মেল। তো তিনটা আমি বীজ ফেলবো অল্প একটু জায়গায় দেখার জন্য, যে আসলে জার্মিনেশন হয় কিনা, কারণ এগুলো বাজার থেকে কিনা রেপুটেটেড জাত না, আমি এগুলো জাত জানিও না। এটার স্মেল একদম দুর্দান্ত, জিরার স্মেল। আর আপনারা জানেন জিরা হচ্ছে আমাদের মাইনর একটা স্পাইস ক্রপ, এবং এটা খুব অল্প পরিমাণে লাগে রান্নাতে, কিন্তু জিরার উপকারিতা সম্পর্কে বলে আসলে শেষ করা যাবে না, সবাই জানেন। সো আমি আজকে যেহেতু জার্মিনেশন টেস্ট করবো, এখন বীজগুলো ফেলি দেখেন, এবং কিছুদিন পরে দেখবো এটা জার্মিনেশন হয় কি না। তো চলুন দেখি, আজকে হচ্ছে 17ই ডিসেম্বর, আমি ফেলাচ্ছি বীজগুলো, এটা হচ্ছে একটা দোকান থেকে কিনা, আমি এই বীজগুলো এখানে ফেলি। তো আপনাকে প্রথমে মাটি তৈরি করে নিতে হবে, মাটি আপনাকে প্রথমে মাটি ঝুরঝুরা করে তৈরি করে নিতে হবে এরকম, এবং এইভাবে যদি ফেলেন ই করে তাহলে খুবই ভালো হয়। তো এই দেখুন ফেলতেছে, এটা একটা জাত ফেললাম, এটা এক নাম্বারটা, এখন আমি দুই নাম্বারটা ফেলবো, এটা হচ্ছে দুই নাম্বারটা, এটা অপরিমাণ অল্প, এটা এটা ফেলে দেখি কি অবস্থা, এগুলো জার্মিনেশন হয় কি না। একটু ঘন করে ফেললাম জার্মিনেশন দেখার জন্য, এটা আর একটা বাজার থেকে আরেকটা দোকান থেকে কিনা জাত, এটা আরেকটা বাজার থেকে আরেকটা কিনা জাত। তো এটা ফেলি আমি, এই দেখুন বীজগুলা ফেলছি আমি, প্রত্যেকটাতে আমি বীজ ফেলছি, তিনটাতে তিন রকম বোঝাই যাচ্ছে, তিন কালার তিন সাইজ তিন রকমের স্মেল। তো আমি এখন মাটিগুলো এইভাবে আমি ই করে দিলাম, মাটি ঝুরঝুরা মাটি, মাটিতে ভালো জো আছে, আমি বীজগুলো ফেললাম, এখন দেখি জার্মিনেশন হয় কি না। আজকে 17ই ডিসেম্বর, যা বীজগুলো বপন করলাম, দেখি কতদিন পরে জার্মিনেশন হয়, আর আদতে জার্মিনেশন হয় কি না সেটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখতে থাকুন, দেখি পরবর্তীতে কি হয়। আজ 31 ডিসেম্বর, আপনারা জানেন জিরা আমি 17ই ডিসেম্বরের দিন জিরা জার্মিনেশন করেছিলাম, তিনটা জিরা তিনটা দোকান থেকে কিনা, একটা স্মেল খুবই বেশি ছিল, একটা একদম স্মেল অল্প পরিমাণ ছিল, আর একটা মিডিয়াম মোটামুটি স্মেল ছিল, সাইজগুলো একটু ডিফারেন্ট ছিল, সেটা আপনারা দেখছেন। তো আমি যে জিরা ফেলছিলাম 17ই ডিসেম্বর, আজকে 31 ডিসেম্বর, 14 দিন পর আইসা আমি মাঝখানে আরম আসছি কয়েকবার, জাস্ট এটা কিন্তু জার্মিনেশন টেস্টের জন্য, এটা কিন্তু চাষের জন্য না, যে দোকানের জিরা জার্মিনেশন হয় কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি এটা ফেলছি। কারণ আমি বলছি জিরা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্টের দিকে, তখন লাগাইতে হবে, এখন লাগাইলে আসলে জিরা হওয়ার সম্ভাবনা কম। তো আসে দেখেন যে হালকা পরিমাণে যেটা হইতেছে বেশি স্মেল ছিল, সেই জিরাটা কিন্তু ভালোই জার্মিনেশন হয়েছে, মোটামুটি বলা যায়। যেটা বেশি স্মেল ছিল, যে দোকান থেকে আমি কিনছিলাম এবং জিরার সাইজও বড় বড় ছিল, সেই জোড়াগুলো কিন্তু ওই যে জার্মিনেশন হয়েছে, এই দেখেন এই যে আমি তুলে দেখাচ্ছি একটু, এই যে জার্মিনেশন জিরা, এই যে জিরা জার্মিনেশন হয়েছে, এটা ছিল বেশি স্মেল।
আরো একটা জার্মিনেশন হয়েছে, সেটা অল্প স্মেলের, এটার এই যে একটা দুইটা তিনটা, এটা জার্মিনেশন খুবই কম, এই যে জার্মিনেশন পার্সেন্টেজ খুবই কম, এবং এটা হওয়ার পরে দেখা যায় যে ঝলসে গেছে, মারা গেছে, লাল হয়ে গেছে। আর একটা জার্মিনেশন এখনো, ওটাও হয়েছে একটা দুইটা, এই যে দুইটা হয়েছে এখানে একসাথে, বা আবার হবে কিনা সন্দেহ আছে, তবে দুই একটা জার্মিনেশন হয়েছে। তো এতে বোঝা যাচ্ছে যে জিরা, দোকানের জিরা জার্মিনেশন হয়, কিছু কিছু দোকানের যে জিরা আমরা কিনি সেটা জার্মিনেশন হয়। আমি আবারও বলতেছি, এটা কিন্তু পরীক্ষা না, আপনারা তাই বলে দোকান থেকে জিরা কিনে বড় আকারে যে জমিতে চাষ করবেন সেটা না। তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রিলিজ একটা জিরার ভ্যারাইটি আছে, যেটা বাড়ি জিরা এক, সেটাও আমরা চাষ করছি, সেটা চলুন দেখাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি রিলিজ একটা যে জিরা আছে, বাড়ি জিরা এক, সেটারও আমরা লাগাইছি। সেটা আমরা লাগানো হয়েছিল নভেম্বরের মাঝামাঝিতে, তো এটা জার্মিনেশন খুবই ভালো হয়েছে, এবং আশা করি দেখা যাক কতটুকু হয়। আমরা মামিসিং যেহেতু লাগাইছি, এটা ফার্স্ট টাইম, কি হয় দেখি। মশলা গবেষণা আছে, সেখান থেকে রিলিজ করা ভ্যারাইটি, ওইদিকে আমি যতটুকু জানি খুবই ভালো ফলন হয়। এবং যারা জিরা চাষ করতে চান, আপনারা কৃষি গবেষণায় যোগাযোগ করে, এই বছর তো সম্ভব না, আগামী বছর প্রস্তুতি রেখে, সেক্ষেত্রে আপনারা কৃষি গবেষণার যে মশলা রিসার্চ সেন্টারটা আছে, সেখান থেকে আপনারা চাইলে বাড়ি জিরা এক, তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে এবং কীভাবে চাষাবাদ করবেন সেই প্রযুক্তি জেনে আপনারা চাষ করবেন। আমি আরেকবার শেষে বলে নিচ্ছি যে আমি যে আজকের যে ভিডিওটি দেখাইলাম, এটা জাস্ট একটা নিছক এক্সপেরিমেন্ট, যে দোকানের যে জিরা বা আমরা যে বাজার থেকে কিনি যে জিরা খাই, সেই জিরা জার্মিনেশন হয় কিনা, জাস্ট এটা দেখার জন্য। তো সেটা তিনটা দোকান থেকে আমি তিনটা জাত নিয়েছিলাম, এখান থেকে দেখা গেছে একটা জার্মিনেশন খুবই ভালো হয়েছে, আরেকটা অল্প অল্প হয়েছে, আরেকটা অল্প অল্প। সেক্ষেত্রে আপনারা এটাকে মাঠে প্রয়োগ করবেন না, তারপর যদি প্রয়োগ করেন তাহলে জেনে শুনে আগের বার একটু অল্প করে করে তারপরের বার করবেন আশা করি। তবে আপনারা যারা জিরা করতে চান, আমি বললাম কৃষি গবেষণার একটা জিরার জাত আছে, সেটা আপনারা চাষাবাদ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের জিরা সম্পর্কে বা আরও অন্যান্য ক্রপ সম্পর্কে কোনো কিছু প্রশ্ন করা থাকে, তাহলে কমেন্ট করুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।